বিসমিল্লাহমান রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম টি এম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে রহিম আপ্রদের একটি ফাটাফাটি অফার দিতে যাচ্ছি যারা তিনটি ফ্যান ছয়টি লাইট চালাইতে চান যাদের লোডশেডিং দুই থেকে তিন ঘন্টা তাদের জন্য আজকের এই প্যাকেজটা বেস্ট রহিম আপ্রদের ছয়শো ভি এ সঙ্গে পাচ্ছেন একটি টলি সুন্দর একটি টলি এবং রিমসো কোম্পানির একশো তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারি সব কিছু মিলের দাম মাত্র উনিশ হাজার নয়শো টাকা আসুন উনিশ হাজার নয়শো টাকায় আপনারা কী ধরনের ট্রলি পাচ্ছেন সেটা একটু কাছ থেকে দেখায় এটি দেখতে পাচ্ছেন মেলামাইন বোর্ডের তৈরি একটি বক্স যেটি আইপিএসের জন্য খুবই সুন্দর চমৎকার এটার ভিতরে ব্যাটারিটা কীভাবে আছে চলুন আমরা একটু পিছন সাইডটা একটু দেখে আসি আপনারা দেখতে পাচ্ছেন এইটার ঠিক পিছনের অংশেই এই যে রিমসো কোম্পানির আইপিএস ব্যাটারি এটি হচ্ছে একশো পঁচিশ এমপিআর লেখা এই এইস লেখা কিন্তু এটা মূলত একশো তিরিশ অ্যাম্পিয়ারের ব্যাটারি এবং এটা খুব লং লাস্টিং কোয়ালিটি ফুল ব্যাটারি তো এইটা হচ্ছে যেটাতে একশো পঁচিশ এ একশো পঁচিশ এ এইস লেখা এটা হচ্ছে মূলত রিমসো কোম্পানির একশো তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারি আর যেটাতে একশো পঁচিশ এ লেখা নাই সেটা হচ্ছে একশো অ্যাম্পিয়ার ব্যাটারি আমি সেটি একটু দেখাই এটা আমার নিচে রাখা আছে আমি একটু এই ব্যাটারিটাও আপনাদেরকে দেখাই এই দেন এইটাতে এইস একশো পঁচিশ এটা হচ্ছে এক শ্যাম্পিয়ারের ব্যাটারি অনেকেই কনফিউজ ফিল করেন যার কারণে আমি সরাসরি আপনাদেরকে দেখা দিলাম তো এই ব্যাটারি এই ট্রলি সহ কিন্তু আপনারা এই প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র উনিশ হাজার নয়শো টাকায় এখন আমরা একটু দেখবো যে আইপিএসের পিছনে আমরা একটু মুডগুলো দেখবো এবং কী কী ইউজ করা যাবে সেটি একটু জেনে নিই প্রথমে আমরা দেখব এই আইপিএসটা আসলে কত ভিএয়ে এইটা হচ্ছে ছয়শো ভিএে এটাতে আমরা ইউজ করতে পারবো পাঁচশো দশ ওয়াড তো এটা আইপিএস দেখলেন এটা আউটপুট সকেট এটা ইনপুট বিদ্যুৎ লাইন এটা কুলিং ফ্যান আর এখানে আপনি কী ধরনের চার্জিং সান সেটি কিন্তু এখানে লেখা আছে সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারবেন এটি দিয়ে কম্পিউটার চালাইতে পারবেন কোনো রিস্টার্ট হবে না এটিতে আপনারা সোলার স্থাপন করতে পারবেন অনেকেই জানতে চান সোলার কীভাবে স্থাপন করব তো এই একশো তিরিশ অ্যাম্পিয়ার ব্যাটারির সঙ্গে মাত্র দেড়শো থেকে তিনশো এমপিআর পর্যন্ত আপনারা সোলার সাপোর্ট করতে পারেন সেটির জন্য একটা কন্ট্রোলার দিয়ে জাস্ট ব্যাটারির সঙ্গে সংযুক্ত করে দিলেই হবে তো এটা খুবই সুন্দর এই ট্রলিটা সামনের দিকে যদি আপনারা একটু মুভ করেন তাহলে কিন্তু ব্যাটারিটা বের হয়ে আসবে এটা দেখতে পাচ্ছেন আমি একটু আপনাদেরকে মুভ করে দেখাই তো আপনারা এই টয়লেটটা এইভাবেই সাইড করে আপনারা দেখতে পারবেন দেখেন সামনের অংশটি এখন আপনাদেরকে দেখাচ্ছি খুবই কোয়ালিটি ফুল এটি আপনারা নিঃসন্দেহে নির্ভাবনায় পাঁচ থেকে দশ বছর ব্যবহার করতে পারবেন এই টয়লেটটি অনেক মজবুত এটা ওয়াটার করা আছে ল্যামিনেটিং করানো আছে এই যে ডিজাইনটা দেখছেন এটা আপনার পারটেক্সের বোর্ডের পর ল্যামিনেটিং করা তো এই টয়লেটটাও দশ থেকে পনেরো বছর টিকসই হবে আর ওই আপনাদের আইপিএস মানেই মিনিমাম পাঁচ থেকে দশ বছর ঠিক কারণ এটা খুবই কোয়ালিটি